প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ কুরুলস উসমানের অভিনেতা বুরাক ওজুচেভিত। বাংলাদেশে এত ভক্ত দেখে উচ্ছ্বসিত এই অভিনেতা। তিনি বলেন, আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, পাকিস্তান হিন্দুস্তান গিয়ে অনেক ভক্ত দেখেছি, কিন্তু বাংলাদেশিদের মতো এত আবেগী পাগল ভক্ত কখনো দেখিনি। আপনারা আমাকে এতটা ভালোবাসেন সত্যি ভাবিনি। বিকেলে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন এই তুর্কি অভিনেতা। তুর্কি এই অভিনেতা আরো বলেন, আমি কয়েকটি জনপ্রিয় সিরিজ করেছি, তার মাঝে কুরুলস উসমান আপনাদের কাছে সবচেয়ে বেশি পছন্দ। আপনারা আমার সিরিজ দেখেন তা আমি জানি, বিভিন্ন মাধ্যমে এটা আমি দেখেছি, যা আমাকে অনেক বেশি অভিভূত করেছে। এ সময় তিনি সবাইকে হাত নাড়িয়ে ও ইশারায় নিজের ভালোবাসা প্রকাশ করেন। এর আগে গত শুক্রবার ঢাকায় পা রাখেন বুরাক, এরপর অংশ নেন সিঙ্গারের নানা অনুষ্ঠানে, ঘুরে দেখেন রাজধানী ঢাকার বিভিন্ন স্থান। গতকাল দুপুরের দিকে গুলশানে অবস্থিত সিঙ্গারের প্রধান কার্যালয়ের সামনে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন তুর্কি এ জনপ্রিয় অভিনেতা। এ সময় ভক্তদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি অনেক ভক্তের অনুভূতিও শোনেন। তুরস্কের সিরিজ দিরিলিস আর্তুগ্রুল ও কুরুলস উসমান তুমুল জনপ্রিয়তা অর্জন করে। দুই সিরিজেই উসমান বে নামে দেখা যায় বুরাক ওজুচেভিতকে। এর আগে সুলতান সুলেমান সিরিজেও দেখা যায় তাকে।